আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজ তোমাদের ডৌরি প্যারাগ্রাফটি খুব সহজ ও সাবলীল ভাষায় বাংলা অর্থ ও উচ্চারণ সহ লিখে দিব। বন্ধুরা, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। বন্ধুরা, ডৌরি শব্দের অর্থ হচ্ছে যৌতুক। ডৌরি মিন্স প্রপার্টি অর মানি হুইচ ইজ ব্রাউড বাই আ ব্রিজ টু হার হাজব্যান্ডস হাউস অ্যাট দ্য টাইম অফ ম্যারিজ। যৌতুক মানে সম্পত্তি বা অর্থ যা বিয়ের সময় কনে তার স্বামীর বাড়িতে নিয়ে আসে। ইট ইজ আ সোশ্যাল কার্স, এটি একটি সামাজিক অভিশাপ। ইউজুয়ালি ইন আওয়ার সোসাইটি ফিমেল চিলড্রেন আর কনসিডার্ড ইনফারিয়র টু মেল চিলড্রেন। সাধারণত আমাদের সমাজে মেয়ে শিশুদের ছেলে শিশুদের থেকে নিকৃষ্ট মনে করা হয়। দে আর থট টু বি নো ইউজ, মনে করা হয় তারা কোনো কাজে আসবে না। সো গ্রিডি পিপল ক্লেইম মাস মানি অর ওয়েলথ ফ্রম দ্য প্যারেন্টস অফ দ্য ব্রিজেস। তাই লোভি লোকেরা কনের বাবা মায়ের কাছ থেকে অনেক টাকা বা সম্পদ দাবি করে। দ্য পুর অ্যান্ড ইলিটারেট গার্লস মেন বিকাম দ্য ভিকটিমস অফ ডৌরি। দরিদ্র ও অশিক্ষিত মেয়েরা প্রধানত যৌতুকের শিকার হয়। ইফ দ্য গার্ডিয়ান্স ফেল টু ফুলফিল দ্য ডিমান্ড অফ দ্য ব্রিজ গ্রুমস, দে মিসবিহেভ উইথ দেয়ার ওয়াইফস। অভিভাবকরা বরযাত্রীদের দাবি পূরণে ব্যর্থ হলে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে। অ্যাজ আ রেজাল্ট মেনি অফ দ্যাম গেট ডিভোর্সড অর কমিট সুইসাইড অর আর কিল্ড বাই দেয়ার হাজব্যান্ডস। ফলস্বরূপ তাদের অনেকেই বিবাহ বিচ্ছেদ বা আত্মহত্যা করে বা তাদের স্বামীর হাতে নিহত হয়। দিস সিস্টেম হ্যাজ এফেক্টেড আওয়ার হোল সোসাইটি, এই ব্যবস্থা আমাদের সমগ্র সমাজকে প্রভাবিত করেছে। ইট শুড বি আপরুটেড ফ্রম সোসাইটি, সমাজ থেকে এটি উচ্ছেদ করতে হবে। গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট লিগাল মেজার্স এজেন্সট দ্য পার্সন হু টেকস ইট, যে ব্যক্তি এটি গ্রহণ করবে তার বিরুদ্ধে সরকারের কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। বন্ধুরা, এই ছিল তোমাদের ডৌরি প্যারাগ্রাফটি। বন্ধুরা, এভাবেই যে কোনো প্যারাগ্রাফ সহ যে কোনো রিটেন পার্ট বাংলা অর্থ ও উচ্চারণ সহ খুব সহজ ভাষায় শিখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সাথে থাকো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।